আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র সম্পর্কে কিছুক্ষণ আগে পড়ে এসেছি। এর সময়কালটা কত সেটা আমরা পড়ি। কার্ডিয়াক চক্রের সময়কাল হলো 1 মিনিট ডিভাইডেড বাই প্রতি মিনিটে যতবার স্পন্দিত হয়, 60 ডিভাইডেড বাই হলো 75, আর এটাকে ক্যালকুলেটরে হিসাব করলে তুমি পেয়ে যাবে 0.8 সেকেন্ড। আচ্ছা, এটা কিভাবে হলো? আমরা জানি যে একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার। তো 70 থেকে 80 বারের যে গড় সেটা 75 বার নিয়েছি, তাহলে 75 বার স্পন্দিত হতে সময় লাগে হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে প্রতিবার অর্থাৎ একবার স্পন্দিত হতে সময় কত লাগে এই ভাগ করে দিবা, সিম্পল ভাগ। তাহলে এই সময়টা পেয়ে গেলাম 0.8 সেকেন্ড। এখন 0.8 সেকেন্ডে ঠিক কী কী ঘটনা ঘটে চলো সেটা দেখি। সেখানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল ঘটে, ভেন্ট্রিকলের সিস্টল এবং ভেন্ট্রিকলের ডায়াস্টল ঘটে। যখন আমি পড়িয়েছিলাম তখন এটা সম্পর্কে বলেছি, তাও তোমাদেরকে আলাদা করে যাতে করে এটা পড়তে পারো তাই এটা আমি আলাদা করে ছক করে দিয়েছি। দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় হচ্ছে 0.7 সেকেন্ড। তার কারণ এখানে আমাদের পুরো দেহ থেকে অ্যাট্রিয়ামে রক্ত আসে তাই এটার সময়কাল নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে এটা হচ্ছে 0.7 সেকেন্ড। তারপর অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টলের সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টলে অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে রক্তটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, তাহলে নিশ্চয়ই সময়টা কম লাগবে। এরপর হচ্ছে ভেন্ট্রিকল, প্রথমে ভেন্ট্রিকলের সিস্টল ঘটে, ভেন্ট্রিকলের সিস্টল ঘটার মাধ্যমে ভেন্ট্রিকল থেকে রক্তটা বের হয়ে যায়। এরপর ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ভেন্ট্রিকলটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এক্ষেত্রে ভেন্ট্রিকলের সিস্টলের সময় হচ্ছে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় হচ্ছে 0.5 সেকেন্ড। এগুলো এর আগে একবার বলেছি, তোমাকে কিন্তু সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। দেখো, দুই ক্ষেত্রেই কিন্তু ডায়াস্টলের সময়টা বেশি। এরপর ভেন্ট্রিকলের সিস্টলে একটা শব্দ হয় সেটা হচ্ছে লাপ, আর ভেন্ট্রিকলের ডায়াস্টল শব্দ হয় ডাব। তুমি হৃৎপিণ্ডে শব্দটা শুনে চেষ্টা করো, দেখবে এরকম শব্দ হয় লাভ ডাব লাভ ডাব লাভ ডাব এরকম। তাহলে ভেন্ট্রিকলের সিস্টল আর ভেন্ট্রিকলের ডায়াস্টলে লাভ এবং ডাব এরকম শব্দ হয়ে থাকে। এরপর এই জিনিসটাও পড়িয়েছি, অ্যাট্রিয়ামের সিস্টলে প্রথম 0.05 সেকেন্ড কিন্তু সংকোচন মাত্রাটা তীব্র থাকে, তাই একে বলা হয় ডায়নামিক পর্যায়। ডায়নামিক পর্যায় হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলের প্রথম 0.05 সেকেন্ড। এরপরে 0.05 সেকেন্ডে সেই সংকোচনটা আস্তে আস্তে ক্ষীণতর হতে থাকে, ক্ষীণতর হতে হতে সংকোচনটা প্রশমিত হয়ে যায়, তো ওইটাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। তো এই ছিল, বাকি এটুকু বলা হয়নি তাই ভালোভাবে বলে দিয়েছি। তুমি ভিডিওগুলো ভালোভাবে দেখো, আশা করছি বুঝতে পারবে।